যে সম্মানিত শেক আমরা যে উজু করি তো উজুর ক্ষেত্রে নাকে এবং মুখে এটা পানিকে আমার এক একবারই দেবো না পৃথক দিব আর মাথা মাসাহের ক্ষেত্রে আমরা কয়বার করতে পারি যদি বলতেন উজুর সময়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া এক অঞ্জলি পানি নিয়ে হাতে পানি নিয়ে ডান হাত দ্বারা ডান হাতে পানি নিয়ে এই কিছু পানি দিয়ে কুলি করবে আর কিছু নাকে দিয়ে দেবে পানি টামবে টানতে হবে নাকে তো এটাই হলো বিশুদ্ধ মত যে এক চল্লু পানি নিয়ে ডান হাত দিয়ে পানি নিয়ে এই পানিটাতে কলি হবে এবং নাকে পানি দিতে হবে এটাই বিশুদ্ধ মত আর মাথা মাসার ক্ষেত্রে মাথা মাসার ক্ষেত্রেও যে আছে যে যেমন বলা হয়েছে আলুদ নানে মিনার রাস। কাম দুটি মাথার অংশ সেজন্য মাথা মাসা যখন করবে মাথা মাছার সাথে সাথে নতুন করে পানি না নিয়ে ওই পানি দ্বারাই কান মাছা করবে আরও দেখা যায় কেউ বলেছেন যে হাত ধোয়ার পরে যে হাতে অবশিষ্ট পানি থাকে তা দিয়ে মাথা মাছা এবং কান মাছা করবে এই বর্ণনা সঠিক নয় এবং আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম পৃথক পানি নিয়েছেন মাছা করার জন্য পৃথক পানি নিয়েছেন তো মাথা মাসা এবং কান মাছা ওই পানিতেই হবে কান মাসার জন্য আর পৃথক পানি নেওয়া লাগবে না